আসসালামু আলাইকুম সুপ্র দর্শক কেমন আছেন আশা করব আপনারা সবাই অনেক ভালো আছেন দর্শক আজকে তিরিশ ফিট প্রশস্ত রাস্তার পাশে আপনাদেরকে জায়গা দেখাবো এবং এই জমিটার সামনে কিন্তু দেখতে পাচ্ছেন বিদ্যুতের সংযোগ লাইন অর্থাৎ এখানে বিদ্যুৎ এবং পানির আপনারা সুব্যবস্থা পাবেন আর যেহেতু তিরিশ ফিট প্রশস্ত রাস্তা আপনারা রাস্তার পাশেই যেহেতু জমি পাচ্ছেন সেহেতু এই রাস্তা দিয়ে আপনারা কিন্তু অনায়াসে যে কোনো প্রকার বাড়ি করার সময়ও ভারী যানবাহন এই দিয়ে প্রবেশ করতে পারবেন যেহেতু সরকারি রাস্তা হচ্ছে প্রায় তিরিশ ফিট প্রশস্ত দেখতে পাচ্ছেন রাস্তার কাজ চলমান বালু দিয়ে ভরাটের কাজ চলতেছে কিছু দিনের মধ্যে রাস্তাটি হয়ে যাবে এবং দেখতে পাচ্ছেন আশেপাশে কিন্তু বহুতল ভবন হয়ে গিয়েছে আর এই দিকেও কিন্তু অনেক বাড়িঘরের কাজ চলতেছে আর যেহেতু দেখতে পাচ্ছেন এখানে বিদ্যুতের সুব্যবস্থা আপনারা পাবেন এই তিরিশ ফিট প্রশস্ত রাস্তার পাশেই দেখতে পাচ্ছেন এই যে জায়গা এই জায়গাটায় বিক্রি করা হবে চিহ্নিত এই জায়গাটায় বিক্রি করা হবে দর্শক আপনারা কিন্তু সামনে যে পানিগুলো দেখতে পাচ্ছেন পানি দেখে মনে করেন না যেটা পুকুর বা দিঘি এরকম কিছু না বর্ষার কারণে কেবলমাত্র পানি উঠেছে আর এই জায়গাটা কিন্তু পানির উপরেও না তার পাশ আগের জায়গা আর এই জায়গাটির লোকেশন হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন আওতাধীন ছত্রিশ নম্বর ওয়ার্ড তিরিশ ফিট প্রশস্ত রাস্তার পাশে এই জমিটি বিক্রি হবে দর্শক আমি যেটি বলছিলাম যে সামনে আপনারা পানি দেখে কিন্তু মনে করেন না যে নদী বা পুকুর বা খাল ওইটা হচ্ছে একটু নিচু জায়গা ওই কারণে বর্ষার পানিগুলো ওইখানে জমা হয়েছে আর যে জায়গাটা বিক্রি হবে সেই জায়গায় কিন্তু পানির আরও সামনে এই যে উঁচু জায়গাটা দেখতে পাচ্ছেন এক দাগে এই জায়গাটা বিক্রি করা হবে প্রাকৃতিকভাবেই কিন্তু এটা উঁচু জমি আপনারা বাড়ি করার সময় আরেকটু যদি মাটি তুলেন তাহলে একদম এই যে তিরিশ ফিট প্রশস্ত রাস্তা এই রাস্তার একদম লেভেল হয়ে যাবে দর্শক আশা করবো আপনাদের এই জায়গাটি কিন্তু খুবই ভালো লাগবে আর এই জায়গাটির পরিমাণ হচ্ছে ছাব্বিশ কাঠা আমি আবারও বলছি এই জায়গার পরিমাণ হচ্ছে ছাব্বিশ কাঠা আর আপনারা জায়গা ক্রয় পূর্বে অবশ্যই অবশ্যই নিকটস্থ ভূমি অফিস থেকে জমির খাজনা খারিজ এগুলো ঠিক আছে কি না নিজ যাতে যাচাবাচা করে নেবেন দেখতে পাচ্ছেন সামনে কিন্তু দুইতলা বাড়ি হয়ে গেছে তো পর্যায়ক্রমে এখন কিন্তু বাড়ি হতে থাকবে তো যারা এই একসঙ্গে অনেকগুলো জায়গায় নিতে চান তারা এই জায়গাটা নিতে পারেন অথবা আপনারা যদি এই জায়গাটা কিনে প্লট আকারও বিক্রি করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা লাভবান হবেন কেননা সবাই কিন্তু মেন রাস্তার সাথে কিন্তু জায়গা খুঁজে তো এই জায়গাটা পারফেক্ট হবে দর্শক মণ্ডলী আমরা জমি ক্রয় বা বিক্রয়ের জন্য কোনো রকম কমিশন নিই না তাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চালু করে দিবেন তাহলে আমরা যে ভিডিওটি দেব সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে দর্শক আরও একটি কথা আপনি কি কম সময়ের মধ্যে আপনার জমি বাড়ি কিংবা ফ্ল্যাট বিক্রি করতে চাচ্ছেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা ফ্রিতে বিজ্ঞাপন দিতে পারেন ফ্রিতে বিজ্ঞাপনের জন্য স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন আপনারা সেই নাম্বারে যোগাযোগ করবেন আমরা কোনো প্রকার চার্জ বা কোনো প্রকার কমিশন আপাতত এখন নিব না আপনাদের সুবিধার জন্যই আমরা এইটি চালু করেছি আপনাদের ভালোবাসার কারণেই কিন্তু আমরা খুব দ্রুত সাবস্ক্রাইব এগিয়ে যাচ্ছি আপনারা এভাবে আমাদের অনুপ্রাণিত করবেন আপনাদের কথা ভেবেই আমরা এখন আপাতত বিজ্ঞাপন চার্জটা নিচ্ছি না তো আশা করবো আপনারা এই বিষয়টি বুঝতে পারবেন আমরা জমিটির কথা চলে আসি যে জমিটির আশেপাশে যেহেতু এখানে বহুতল ভবন হয়ে গেছে এবং এই রাস্তা তিরিশ ফিট হয়েছে তো আপনারা চাইলে জায়গাটা নিতে পারেন আর এই জায়গার মূল্য কিন্তু তুলনামূলকভাবে কম জায়গার মূল্য প্রতি কাঠা মাত্র ছয় লাখ টাকা তিরিশ ফিট রাস্তার পাশে যেহেতু তিরিশ ফিট কিন্তু একটা প্লটের রাস্তা না এটা কিন্তু সরকারি রাস্তা তো আশা করবো আপনাদের জায়গাটা ভালো লাগবে যদি সময় হয় তাহলে একটু সময় করে এসে জায়গাটা দেখে যাবেন দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা এই জায়গাটা বিক্রি করা হবে তো দর্শক আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাওয়ার আগে আরও একটি কথা বলে যায় যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ